বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী ঢাকার নান্দনিকতার ছোঁয়ে গড়ে ওঠা বৃহত্তর উত্তরার 12 নম্বর সেক্টরে 17 বি রোডস্থ 12 নম্বর বাড়িতে কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইঞ্জিনিয়ার এনামুল কাদির, প্রকৌশলী হাসান মাহমুদ, জনাব জামাল উদ্দিন, জনাব ফজল হক সাহেবদের মেধাশ্রম ও যৌথ পরিকল্পনায় উদ্বোধন হয় মারকাজুল ফিকহিল ইসলামী মাদানী নেসাব শাখা। প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ও মুফতি জুনায়েদ কাসিমি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব। এই শাখাটিতে মোট 3টি বিভাগ রয়েছে: মাদানী নেসাবের সিলেবাসভুক্ত কিতাব বিভাগ, নুরানি বিভাগ, নাজেরা বিভাগ ও আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ। এটা আমাদের অভ্যর্থনা কক্ষ। এটা আমাদের অফিস রুম। এই হলো আমাদের ওয়েটিং রুম। এটা আমাদের মেহমানখানা। এই আমাদের আদর্শ মক্তব বিভাগ। এটা হলো আমাদের নাজেরা বিভাগ। এটা হলো আমাদের আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ।
আমাদের মাদানী নেসাবের প্রথম বর্ষ। এই হলো আমাদের মাদানী নেসাবের দ্বিতীয় বর্ষ। তোমরা আমার কাছে তাকে আনো। দেখো এখানে বি অপ্রয়োগে, বি অপ্রয়োগে বীর অর্থটা কি? আচ্ছা, ইকুনি বিহি তোমরা তাকে আনো, বীর শব্দের অর্থ কি? এটা আমাদের অডিটোরিয়াম। জীবন পরিচালনা করার জন্য আদামী ইসলাম অনেকগুলো বিষয় আছে, ইসলামের অনেকগুলো আদব আছে, যেই আদবগুলো স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। ইউতান, যখন তোমরা ঘরে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও। এই প্রসঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, ইয়া বুনাইয়া, হে বৎস, ইযা দাখালতা আলা আহলি বাইতিক, ইযা দাখালতা আলা আহলি, যখন তুমি তোমার পরিবারের নিকট প্রবেশ করো, ঘরে, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তুমি যদি তোমার পরিবারকে সালাম দাও, তুমি তোমার ঘরে প্রবেশের সময় ঘরে যারা আছে তাদেরকে সালাম দাও, তাহলে তোমার উপর বরকত হবে। বললাম তো আমরা চাই না আমাদের জীবনে কল্যাণ বয়ে আসুক, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা আচরণ উচ্চারণ সুন্দর হোক, রাসূলের আদর্শ মোতাবেক হোক এবং সুখে শান্তিতে পুরো পরিবার ঘরে যাবে। আমাদের খুবই একটা ধন্য এবং সংকটপূর্ণ অবস্থা যে আমরা প্রস্তুত একজন ছাত্র উস্তাদকে সালাম দিচ্ছে না, একজন বড় ভাই আরেকজন বড় ভাইকে সালাম দিচ্ছে না, এক সাথী ভাই আরেক সাথী ভাইকে সালাম দিচ্ছে না, মাদ্রাসার গেটম্যান আমরা আশা চাকরি গেটম্যানকে সালাম দিই, সালামময় পরিবেশ করে ফেলতে হবে। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আফসুস সালাম, আফসুস সালাম। তোমরা সালাম না দেই তাহলে কি সালামের বিস্তার হবে? আমি যদি আমার ভাইকে সালাম না দিই, আমি যদি আমার বোনকে সালাম না দিই, আমি যদি আমার মাকে সালাম না দিই, আমি যদি একজন সাধারণ রিক্সাওয়ালাকে সালাম না দিই, আমি যদি একজন সাধারণ দিনমজুরকে সালাম না দিই, তাহলে বোঝা গেল আমাকে ভালোবাসি না। এবং কি আকাবির ও আসলাফের যে সুন্নত, তারাও যে সালামের প্রচার ঘটিয়েছেন, পরস্পর যে মহাপ্রতাদের মধ্যে ছিল, পরস্পর যে ভালোবাসার এবং আদবের অন্তর্ভুক্ত, আমাদের শায়খ হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব নামক বরকাতুল্লাহ আলিয়া
উনি সবসময় আমাদেরকে একটি কথা বলেন, সফলতার জন্য তিনটা জিনিস জরুরি, তিনটা গুণ অবশ্যই থাকা জরুরি। এক নম্বরে বলছেন কি, আদর, এই আদর থেকে আসছে কথা। দেখেন আমি বলবো যে ওই ব্যক্তি হলো সবচেয়ে কৃপণ এবং দুর্ভাগা, যেহেতু উনানি পরিবেশে থাকার পরেও রাসূলের এত বড় সুন্নতে আমল সে করতে পারে না, যেটা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন যে আফসুস সালাম, ওটা কী করো, সালামের প্রচলন ঘটাও। এই জন্য মিন আদাবিল ইসলাম, ইসলামের গুরুত্বপূর্ণ একটি আদব হলো সালাম দেওয়া।